নমস্কার বন্ধু, স্পোর্ট ফ্যান্সি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব। জয় ইস্টবেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে লিখতে আমরা ভুল করব না, সে খেলাতে ড্র হলো তো হলো। আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে স্পোর্ট ফ্যান্সি চ্যানেলের কিন্তু অংশীদার অতি অবশ্যই আপনি হবেন। আমার বাড়ি জিও ভারতের খুব কাছাকাছি, তাই আমি জাস্ট এই মুহূর্তে এলাম, পৌঁছে গেলাম বাড়িতে। আমি জানি বহু ইস্টবেঙ্গল সমর্থক বাড়ি পৌঁছানো তো দূরের কথা, এখন অব্দি রাস্তায় রয়েছেন, তাদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা আছে, আশা করা যায় তারা নির্দিষ্ট সময় মতো তাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবে। আজ খেলা ছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে, মাঝারি মানের দুটো দল। ঘরের মাঠে খেলার একটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ছিল, এবং বাজেটের দিক থেকে বা ম্যান টু ম্যান, প্লেয়ার টু প্লেয়ার যদি ভ্যারি করা যায়, একটা ইকুয়েশন ক্যালকুলেশন করা যায়, তাহলে ইস্টবেঙ্গল ক্লাব একটু এগিয়ে ছিল, ধরে নেওয়া গিয়েছিল যে ইস্টবেঙ্গল ক্লাব হয়তো ঘরের মাঠে খেলার সুবিধাটা নিয়ে জামশেদপুর এফসি কে পরাস্ত করে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে তিন তিনটে মূল্যবান পয়েন্ট পেয়ে যাবে। না, পায়নি। আসলে মাঝারি মানের দুটো দলের মধ্যে খেলা হলে পরে যেকোনো ফলাফল হতে পারে, এবং যে ফলাফল হয়েছে ম্যাচের গতি প্রকৃতির সঙ্গে, আমি যেটুকু বুঝি, খেলা মাঠে বসে দেখেছি, রিপ্লে দেখার সুযোগ সুবিধা পাইনি, তাতে মনে হয় ঠিকই আছে ফলাফল। যে কোনো দল জিততে পারত, যে কোনো দল হারতে পারত, শেষ পর্যন্ত খেলাটা ড্র হয়েছে। আসলে ইস্টবেঙ্গল বলুন বা জামশেদপুর এফসি বলুন, এরা কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইতে একেবারেই নেই। চ্যাম্পিয়নশিপের লড়াইতে থাকা যেসব দলগুলো আছে, সেসব দলগুলোর সঙ্গে এদের বিস্তর তফাত, অনেক ফারাক রয়েছে। তাই এরা নিজেদের মধ্যে যে খেলাটা খেলছে, এটা কিছুটা নিয়ম রক্ষার ম্যাচ বললেও বলতে হয়, তার কারণ চ্যাম্পিয়নশিপের লড়াই শেষ পর্যন্ত গোটা চারেক দল লড়বে। তবু এর মধ্যে যদি সুপার সিক্সে কোন একটা দল যেতে পারে, বা ইস্টবেঙ্গল ক্লাব যদি যেতে পারে, তাহলে সেটা অনেক বড় ব্যাপার। পার্থ লুকাসকে নিয়ে সংশয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার যে খেলা দেখলাম, হ্যাঁ, তার উপর ভরসা রাখা যায়, তিনি মোটের উপরে ঠিকঠাক আছেন। আর একটা অবাক দৃশ্য দেখলাম, এবং একই সঙ্গে এই দৃশ্যটা ভীষণভাবে প্রতীকী দৃশ্য, একেবারে ইঞ্জুরি টাইমে যে নাওরে ময়েসিংকে বসিয়ে দিয়ে নামানো হচ্ছে গুই থেকে, এটা একটা প্রতীকী চিহ্ন। এ কারণেই বলছি যে গুইতের মতো খেলোয়াড়, যিনি কোন আইএসএল দুয়ের কথা, আই লিগ দুয়ের কথা, সে মানের কোন ফুটবল প্রতিযোগিতাতে এখন অব্দি অংশই নেয়নি, এরকম একটা অনভিজ্ঞ ফুটবলারকে নাওরে ময়েসিং এর পরিবর্তে হিসাবে কোচকে নামাতে হচ্ছে, এটা কিন্তু রীতিমতো একটা দুশ্চিন্তার কারণ। আসল কথা, ইস্টবেঙ্গল দলটার রিজার্ভ বেঞ্চ পড়ে তো কিছু নেই, কোচ কার্লোস কুয়ার্তাদকে দোষ দিয়েও লাভ নেই। তিনি কি করবেন, তার হাতে যা মাল মশলা আছে সেটাকে দিয়েই তিনি চালিয়ে যাচ্ছেন। যদি ম্যাচের দিকে তাকাই, আমিও তো ম্যাচ বিশ্লেষণের দিকে যাব না বন্ধু, কারণ একটা ড্র হওয়া ম্যাচের বিশ্লেষণ, বাম প্রান্ত থেকে আক্রমণ করেছিল, গোল হলেও গোল হতে পারত, কেন মাঝখানে ওকে ব্যবহার করেছিল, এসব নাটক মোকাবিনার মধ্যে না গিয়ে একটা অন্যভাবে একটা কথা আপনাদের বরং বলি। আপনারা অনেকেই বলে থাকেন যে ব্রাইটকে নিয়ে যখন আমার ভিউয়ার্স আসে না, তখন আমি ব্রাইটকে নিয়ে নাড়াচাড়া করি। আজকেও কিন্তু আমার থাম্বনেইলে সে ব্রাইটকে নিয়েই একটা ছবি টবি দিয়ে রীতিমতো একটা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন, ব্রাইট এখন অবধি সজীব এবং প্রাণবন্ত ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। একটা ব্রাইট যদি এই দলটায় থাকত, কিন্তু দলটা কিন্তু নতুনভাবে একটা অন্যরকম খেলা খেললেও খেলতে পারত। শেষ পর্যন্ত যেটা শোনা গেল, যে ব্রাইট কিন্তু রীতিমতো ইস্টবেঙ্গল দলকে নিয়ে ভাবনা চিন্তা করেন, তিনি রীতিমতো ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে ইস্টবেঙ্গল ক্লাবের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, এবং বিভিন্ন মহল থেকে যে খবরটা উঠে আসছে যে হঠাৎ করে ব্রাইট কেন শুভেচ্ছা জানালেন, যে আগামী উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আমরা ব্রাইটকে দেখলেও দেখতে পারি, কার পরিবর্তে দেখব, কিভাবে দেখব, এগুলো অনেক জটিল টেকনিক্যালি অঙ্ক, আপনারা আপনাদের মতো ইতিমধ্যেই সমালোচনা আলোচনা শুরু করে দিয়েছেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধু। কিন্তু একটা কথা বলে দিই, যে ব্রাইটের মতো একটা ফুটবলারকেই দরকার। দেখুন, থাম্বনেইল সবসময় যে একদম বাস্তব উপযোগী হবে এর কোনো মানে নেই, থাম্বনেইল মাঝে মাঝে ইঙ্গিত দেয় অনেক অন্তর্নিহিত অর্থের। আমার থাম্বনেইলটাকে যে বাজারা বুঝবেন, আমি আশা করি তারা কমেন্ট সেকশনে শুধুমাত্র জয় ইস্টবেঙ্গল লেখাটা লিখে ক্ষান্ত হবেন, যে বাজারা বুঝবেন না বা অন্য কিছু ভাবনা চিন্তা করবেন, তাদের স্বাধীনতা রয়েছে, আপনারা বাক স্বাধীনতার পূর্ণ সদ্ব্যবহার আমার অতি অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন। তবে একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলে থাকি, যে ব্রাইট এনবাকরের প্রতি আমার একটা ব্যক্তিগত দুর্বলতা রয়েছে। আমি ইস্টবেঙ্গল ক্লাবে তার খেলা দেখেছি, দেখেছেন আপনারাও, এবং আমার মনে হয়েছে যে আজকে ইস্টবেঙ্গল ক্লাবের যে পরিপ্রেক্ষিতে
সেখানে দাঁড়িয়ে ব্রাইটন ওয়াকারের মতো একটা ফুটবলারের কিন্তু ভীষণভাবে দরকার। সেখানে হঠাৎ করে ব্রাইটের শুভেচ্ছা বার্তা আমাকে নতুন করে উজ্জীবিত করলো যে ব্রাইটের ছবি দিয়ে থাম্বনেইলে একটা ইয়ে পাঠায়। যদিও বলবো ঘটনা প্রবাহ অনুযায়ী আজকের সাথে মিল নেই। দেখুন বন্ধু, ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির বিরুদ্ধে কি খেললো সেটাকে নিয়ে নতুন করে আজকের এই ভিডিওতে আর এই রাত্রিবেলায় তুল্যমূল্য বিচার করে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট একদমই করব না, বরং আগামী দিনের কথা আমাদেরকে ভাবতে হবে। এবং সেখানে ভাবতে গেলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে এই দলটাকে নিয়ে কার্লোস কুয়াদ্রাদ কতদূর এগোতে পারবেন। তিনি আছেন বলেই হয়তো ম্যাচটা ড্র হলো, তিনি না থাকলে হয়তো ম্যাচটা যাক। ইস্ট বেঙ্গল ক্লাব তার পরম্পরা অনুযায়ী, পরম্পরা বলতে ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ এডিশন বা আগের তিনটে এডিশন যে হয়ে গেছে সেখানে পরম্পরা অনুযায়ী আজকে হয়তো গোল খেতেও পারত, পরাজয় বরণ করতে পারত। এরা তো ইস্ট বেঙ্গল ক্লাবের রীতিমতো একটা ভবিতব্যই হয়ে দাঁড়িয়েছে। পরের ম্যাচ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে 30 সেপ্টেম্বর, কাগজে কলমে আজকে ইস্ট বেঙ্গল ক্লাব এগিয়েছিল, ওই দিন কিন্তু হায়দ্রাবাদ এফসি রীতিমতো এগিয়ে থাকবে। ডুরান্ডের হায়দ্রাবাদ এফসি এবং আজ আইএসএল এর হায়দ্রাবাদ এফসির মধ্যে বিস্তর তফাত। হোম ম্যাচে ইস্ট বেঙ্গল কি করবে সেটা রীতিমতো আমি বলবো আতঙ্কেরই কারণ। যারা জামশেদপুর এফসির বিরুদ্ধে এরকম হয় তারা হায়দ্রাবাদ এফসি কে কোন অঙ্কে কি করবে, যাক ভরসার একজন মানুষ আছে সুপারস্টার কোচ কার্লোস কুয়াদ্রাদ, তিনি যদি কোন ক্রমে একটা অঙ্ক কষে থামিয়ে দিতে পারেন সেটাই একমাত্র ভরসা। তার বাইরে এই দলটার উপরে কিন্তু খুব একটা ভরসা বন্ধু রাখা যাচ্ছে না। অত্যন্ত অনুতাপের সঙ্গে দুঃখের সঙ্গে কথাটা বলতে বাধ্য হচ্ছি যে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে এই দলটা হয়তো অঘটন ঘটালেও ঘটাতে পারে, দলটা ধারাবাহিকভাবে সাফল্যে সরণিতে হাঁটবে না সেরকম কোনো সম্ভাবনা কিন্তু দেখতে পেলাম না। শুরুতেই বলে রাখলাম, বাকিটা আপনাদের বিচার্য বিষয়। ধন্যবাদ।